বন্ধুরা, আপনাদের বাজেট যদি হয় অনেক কম, 25,000 টাকার মধ্যে, সেক্ষেত্রে আপনারা এমন একটা পিসি বিল্ড করতে চান যেখানে আপনারা করতে পারবেন ফুল এইচডি 1080p ভিডিও এডিটিং, তাছাড়াও 1080p মিডিয়াম সেটিংয়ের ওপর 60-70 FPS গেমিং, তাছাড়াও আপনাদের অফিস ওয়ার্ক, ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজ, তাছাড়াও ফটোশপ, লাইট রুম এইসব বিভিন্ন কাজ যদি আপনারা করতে চান আপনাদের কম্পিউটারের ওপর, তো সেই রকম পিসি বিল আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। বন্ধুরা, আপনাদের আমি এই ভিডিওটা শুরু করার আগে কিছু জিনিস বলে দিতে চাই, যে ভিডিওটা আপনারা অনেকেই জাস্ট দেখে নিন যে এই এই প্রসেসার, এই মাদারবোর্ড রয়েছে, ব্যাস। কিন্তু আপনাদের কিছু জিনিস ডিটেলে বুঝতে হবে, যেমন এই প্রসেসারটার সাথে, এটা একটা এপিইউ যেহেতু, সেখানে এমন মাদারবোর্ড চুজ করতে হবে যেটার মধ্যে সেপারেট আলাদা করে কোনো ডিসপ্লে পোর্ট রয়েছে, যার ফলে আমরা HDMI বা ডিসপ্লে পোর্ট আমরা আউটপুট হিসাবে নিতে পারবো। অনেকেই এমন কোনো সস্তার মাদারবোর্ড চুজ করে নেন যেখানে আপনাদের সেপারেট কোনো গ্রাফিক কার্ড লাগাতে হবে, সেখানে কোনো ডিসপ্লে আউটপুট নেই, আপনারা ডিসপ্লেকে আউটপুট করতে পারছেন না। সেজন্য বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। তাছাড়াও আপনারা অনেকে এমন কম র্যাম চুজ করে নেন, তার ফলে কী কী ক্ষতি হয় সেগুলো পুরো আজকের এই ভিডিওতে আমি ডিটেইল এক্সপ্লেন করব। তাছাড়াও আপনাদের বলে দিই যে এই পিসি বিলটা একটা APU-এর উপর পিসি বিল, যেটার বাজেট 25,000 টাকার মধ্যে। যদি আপনারা ইন্ডিয়াতে থাকেন তাহলে এটা আপনারা 22-23,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যদি বাংলাদেশে থাকেন তাহলে 26-27,000 হার্ডলি আপনারা এটার পিছনে খরচ করতে হবে। তাছাড়াও আপনারা এখানে প্রত্যেকটা যে কম্পোনেন্ট ইউজ করেছি প্রত্যেকটা অ্যাভেলেবেল রয়েছে অনলাইন এবং অফলাইন মার্কেটে। অনলাইন মার্কেটের প্রত্যেকটা স্ক্রিনশট এই ভিডিওতে আপনাদের দিয়ে দেওয়া হবে, যে প্রত্যেকটা অ্যাভেলেবেল রয়েছে কি না, প্রত্যেকটা দাম আপনাদের পুরো ডিটেলে শো করা হবে ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশেও। তাছাড়াও যদি আপনারা গ্রাফিক কার্ড দিয়ে কোনো ভিডিও এডিটিং পিসি বিল্ড করতে চান ইন্টেলের ওপর, সেক্ষেত্রে একটা সেপারেট ভিডিও চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, সেটা উপরে আই বাটন, নিচে ডিসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ, তাই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা আপনারা পুরোটা শেষ অবধি দেখবেন। আশা করছি আপনাদের ভাল লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যেহেতু আমাদের পিসি বিল্ডিংয়ের বাজেট হচ্ছে 25,000 টাকার মধ্যে, সেহেতু আমাদের এখানে চুজ করতে হয়েছে একটা APU, যেটা রয়েছে রাইজেনের তরফ থেকে, যার নাম রাইজেন 3 3200G, যেটা একটা 4টে কোর 4টে থ্রেডের প্রসেসার। যদিও আপনাদের বাজেট যদি কিছুটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা রাইজেন 5 3400G চুজ করতে পারবেন, যেটা একটা 4টে কোরের প্রসেসার হলেও সেখানে মাল্টি থ্রেডিংয়ের সাহায্যে 8টা থ্রেড রয়েছে। কিন্তু যদি আপনাদের বাজেট আরও কম হয়, আরও 1000-1500 টাকা কমাতে চান, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন রাইজেন 3 2200G। যদিও বন্ধুরা, আপনাদের বলে দিই আমার রেকমেন্ডেড যদি বাজেট আপনাদের এটা হয়, মিডিয়াম আপনারা যান রাইজেন 3 3200G এর সাথে, যেটার ইন্ডিয়ার প্রাইস মোটামুটি 8,000-7,500 টাকার মধ্যে এবং বাংলাদেশে 9,500-10,000 টাকার মধ্যে এটাকে আপনারা আরামসে পেয়ে যাবেন। এই প্রসেসরটাতে রয়েছে 4টে কোর 4টে থ্রেড, তাছাড়াও এটাতে রয়েছে 3.6 GHz-এর মিনিমাম ফ্রিকোয়েন্সি থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে 4.0 GHz অবধি, তাছাড়াও এটাতে রয়েছে 6 MB L3 ক্যাশ, তাছাড়াও রয়েছে 65 W-এর TDP। এছাড়াও এটা যেহেতু একটা APU, এটার মধ্যে ইনবিল্ড একটা গ্রাফিক মেমোরি রয়েছে, যেটা রেডনের তরফ থেকে Vega 8, যেটার মধ্যে সেপারেট 8টা কোর রয়েছে। এই যে গ্রাফিক মেমোরি রয়েছে Vega 8, তার মধ্যেও সেপারেট কিন্তু 8টা কোর রয়েছে। এই প্রসেসরটা আপনারা অনেকেই ভুল করবেন যে এটা একটা 3rd generation-এর প্রসেসর হিসেবে, যদিও এটা একটা 2nd generation-এর AMD প্রসেসর, যেটা জেন প্লাস আর্কিটেকচারের ওপর বেস, যেটা 12 nanometer-এর FinFET টেকনোলজির ওপর তৈরি করা রয়েছে। এছাড়াও যদি বলি এই প্রসেসরটা র্যামের সাপোর্টের ব্যাপারে, এখানে DDR4 র্যাম সাপোর্ট রয়েছে ডুয়েল চ্যানেলে, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আপনারা যেটা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে 2933 MHz, মানে আপনাদের 3000 MHz-এর ওপর কোনো র্যাম যদি আপনারা চুজ করেন, সেটাকে যদি ডুয়েল চ্যানেল লাগান সেটা একদম প্রপারলি ওয়ার্ক করবে, যদিও সে বিষয়ে পরে আমরা কথা বলবো, সেজন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের নেক্সট কম্পোনেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। আমি এই ভিডিওটার শুরুতেই বলেছিলাম যে আপনারা এমন কোনো সস্তার মাদারবোর্ড চুজ করবেন না যেখানে কোনো ভিডিও আউটপুট হিসেবে দেওয়া নেই, সেখানে আপনাদের সেপারেট গ্রাফিক কার্ড লাগাতে হবে। তো আমরা যে মাদারবোর্ডটা চুজ করেছি সেটা হচ্ছে গিগাবাইটের তরফ থেকে A320S2H মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আউট অফ দ্য বক্স এই প্রসেসরটাকে সাপোর্ট করে, আপনাদের কোনো কিছু বায়োস বা কিছু আপডেট করার প্রয়োজন নেই, আমরা ক্রস চেক করেছি যে এই মাদারবোর্ডটা এটাকে আরামসে সাপোর্ট করে যাবে। এটাতে যে র্যাম সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল র্যাম সাপোর্ট, DDR4 র্যাম এটাতে সাপোর্ট করবে, তাছাড়াও এটাতে আপনারা চাইলে NVMe M.2 SSD-ও লাগাতে পারবেন।
তাছাড়াও আপনাদের বলে দিই যে এই যে মাদারবোর্ডটা, এটা ইন্ডিয়াতে মোটামুটি 4-4.5 হাজার টাকার মধ্যে এবং বাংলাদেশে 5-5.5 হাজার টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। বন্ধুরা, এছাড়াও যদি এই মাদারবোর্ডটার ব্যাপারে কিছু বলতে হয় সেটা বলতেই হবে, এটা একটা মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরের উপর তৈরি। তাছাড়াও এই মাদারবোর্ডে 3টে PCIe স্লট রয়েছে, USB 3.1 এর সাপোর্ট রয়েছে, তাছাড়াও ল্যান পোর্টও এটাতে অ্যাভেলেবেল রয়েছে, যেটা খুব স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, আপনাদের বাজেট যদি এর থেকেও কিছুটা কম হয় সেক্ষেত্রে আপনারা কিছু টাকা বাঁচিয়ে আরেকটা মাদারবোর্ড চুজ করতে পারবেন, যেটা হচ্ছে আসুসের তরফ থেকে আসুস প্রাইম A320 মাদারবোর্ড। বন্ধুরা, এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের ব্যাপারে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের র্যাম। যেহেতু আমরা 25,000 টাকার মধ্যে PC বিল্ড করছি, সেজন্য আপনারা বুঝতেই পারছেন এখানে আমরা একটা RGB স্টিক লাগাচ্ছি। কিন্তু এই যেহেতু এই মাদারবোর্ডটাতে দুটো চ্যানেল রয়েছে, সেহেতু আমরা একটাই RGB স্টিক ইউজ করছি, দুটো 4GB নয়। যদিও ডুয়েল চ্যানেলে লাগালে সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে, কিন্তু পরবর্তীতে যদি আপনাদের কিছুটা বাজেট বাড়ে, যাতে আপনারা আরেকটা RGB র্যাম আপডেট করতে পারেন, সেজন্য আমরা আরেকটা স্লট ফাঁকা রাখছি। তবে আমার রেকমেন্ডেশন, আপনারা দুটো 8GB র্যাম ইউজ করুন, কারণ আমরা এই PC বিলটাতে যে প্রসেসর ইউজ করেছি সেটা হচ্ছে Ryzen 3 3200G। যেহেতু এটা একটা GPU, এটার মধ্যে যে রেডন ভেগা 8 রয়েছে সেটা একটা GPU, সেটা কোনো গ্রাফিক কার্ড নয়। তো সেহেতু এই GPUটার মধ্যে আলাদা করে কিন্তু কোনো VRAM দেওয়া নেই বা ভিডিও র্যাম দেওয়া নেই। এখানে এরা যে VRAMটা বা ভিডিও র্যামটা ইউজ করে সেটা আমাদের মেন যে র্যাম মেমোরি সেটা থেকে ইউজ করে। তো সেহেতু আমরা যদি 16GB র্যাম মেমোরি নিই, সেহেতু আমাদের সেটা কিন্তু অনেক বেশি হেল্প করবে। নয় তো নর্মালি 8GB এনাফ হতো এই বাজেটের জন্য, কিন্তু আমার রেকমেন্ডেশান, আপনারা যদি পরে বাজেট বাড়ান সেক্ষেত্রে অবশ্যই আরেকটা 8GB স্টিক আপনারা নিয়ে নিন। আর আমি এই PC বিলটার জন্য যে র্যামটা চুজ করেছি সেটা হচ্ছে এ ডাটার তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন XPZ গেমিং, যেটা একটা 3000 MHz র্যাম। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে, এটার প্রাইস মোটামুটি 3000 টাকা রয়েছে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশে এটা 3,500 টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের যদি বাজেট আরেকটু বেশি হয়, মানে আপনারা আরেক কিছু খরচা করতে পারেন, আরও 1-2 হাজার টাকা, আমি জানি যে এই বাজেটে আপনাদের 1-2 হাজার টাকা মানে অনেকটা বড় ব্যাপার। আপনাদের যদি বাজেট হতো 1 লাখ টাকা, সেখানে 1-2 হাজার টাকা কোনো ব্যাপার না। কিন্তু যখন আমাদের বাজেট হয় 20,000-25,000, সেখানে 1-2 হাজার টাকা বাড়ানো মানে অনেক বড় ব্যাপার। কিন্তু যদি বাড়াতে পারেন, সেখানে আমাদের প্রথম রেকমেন্ডেশান হবে আপনারা এই যে র্যাম আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 16GB ক্রুশালের তরফ থেকে 3000 MHz র্যাম, যেটাতে দুটো 8GB স্টিক আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, এটা আপনারা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের নেক্সট একটু ফিউচার প্রুফ হবেই, তাছাড়াও আপনারা আরও কিছু ভারী কাজ হতে আরামসে করতে পারবেন। অনেকে আমি দেখেছি যে এরকম ধরনের কোনো PC বিল্ড করলে সেখানে 8GB কি 4GB র্যামের কথাও রিকমেন্ড করে, যেহেতু বাজেট কম 4GB একটা র্যাম লাগিয়ে নাও, পরে 8GB। কিন্তু আপনাদের বলে দিই, যেহেতু এটা একটা APU বিল্ড, তো APUটা আপনারা বোঝার চেষ্টা করুন যে APU এর মধ্যে যেটা থাকে রেডন ভেগা 8, সেখানে তো কোনো VRAM নেই। সেটা VRAMটা কোত্থেকে ইউজ করবে? সেটা VRAMটা ইউজ করবে আমাদের মেন র্যাম মেমোরি থেকে। তো সেহেতু যখন মেন র্যাম মেমোরি থেকে ইউজ করছে, সেখানে যদি 4GB-র মধ্যে 2GB ওখানেই চলে যায়, তো আমাদের বাকি পড়ে রইল 2GB র্যাম। এবং আপনারা বুঝতেই পারছেন যে 2021 সালে আমরা চলে এসেছি, 2021 সালে এসে যদি আমাদের 2GB র্যাম দিয়ে আমরা কোনো কাজ করি, সেক্ষেত্রে আমাদের গুগল ক্রোম যদি খুলতে যায় সেখানেও আমাদের ল্যাগ শুরু হবে। সেহেতু আমার তরফ থেকে কিন্তু রেকমেন্ডেশান, আপনারা অবশ্যই 16GB-র একটা র্যাম ব্যবহারের চেষ্টা করুন। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের স্টোরেজ সলিউশনের ব্যাপারে। সেখানে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান যে আমাদের বাজেট যেহেতু কম, আমরা আপাতত একটা হার্ড ডিস্ক নিয়ে নিই, পরবর্তীকালে একটা SSD নিয়ে নেব। কিন্তু আপনাদের বলে দিই যে হার্ড ডিস্ক আর SSD-র মধ্যে দামের এমন কিছু তফাৎ নয়। হয়তো আপনারা SSD-তে একটু কম স্টোরেজ পাচ্ছেন, 240GB, আপনারা ওখানে পেয়ে যাবেন 1TB-র হার্ড ডিস্ক। কিন্তু আপনাদের একটা জিনিস বলে দিই যে মোস্ট ইম্পর্ট্যান্ট, আগে সবার আগে আপনারা SSD চুজ করুন। আপনারা কখনোই একটা হার্ড ডিস্ক কিনবেন না, কারণ যখনই আপনারা উইন্ডোজটাকে ইউজ করছেন সেক্ষেত্রে একটা হার্ড ডিস্কের থেকে একটা SSD কিন্তু অনেক বেটার। আপনারা যখন উইন্ডোজকে কোনো মানে রিস্টার্ট করবেন আপনাদের কম্পিউটারকে, আপনারা অ্যাডব প্রিমিয়ার প্রো বা কোনো গেম ওপেন করবেন, সেখানেই আপনারা বুঝতে পারবেন। তাছাড়াও পুরো উইন্ডোজ, পুরো সিস্টেম অনেক স্ন্যাপি আপনাদের ফিল হবে। সেই জন্য আমার রিকমেন্ডেশান, অবশ্যই প্রথমে আপনারা চুজ করুন একটা SSD। তবে আপনারা অনেকেই ভুল করেন, 1000-500 টাকা কমানোর ধান্দায় আপনারা 120GB SSD নিয়ে নেন। কিন্তু আপনারা জানেন যে উইন্ডোজ দিন দিন বড় হচ্ছে, আরও তার সাইজ বাড়ছে উইন্ডোজ 10-এর। তো সেহেতু 120GB-র উপর অনেকটাই তো উইন্ডোজ খেয়ে রাখবে। তাছাড়াও আপনারা বড় বড় সফটওয়্যার ইউজ করবেন, যেমন প্রিমিয়ার প্রো, ফটোশপ, তো এইগুলোতে যদি 90% স্টোরেজ ফুল হয়ে যায়, তো আপনারা বুঝতে পারছেন যে স্টোরেজ যখন ফুলের দিকে যায় তখন আস্তে আস্তে আমাদের কম্পিউটার ল্যাগ শুরু করে। সেহেতু আমাদের রেকমেন্ডেশান
এই পিসি বিল্ডিংয়ে আপনারা মিনিমাম একটা 240 GB এসএসডি চুজ করুন। যদি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে WD গ্রিন যে এসএসডিটা আমরা চুজ করেছি সেখানে তার দাম মোটামুটি 2,500 টাকার মতো, যেটা সেটা এসএসডি। বাংলাদেশে যদি আপনারা থাকেন তো এটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু ইন্ডিয়াতে এখন আমি দেখলাম অ্যামাজনে এটা একটা অফারে চলছে যে 2,500 টাকার মধ্যে আপনারা WD এর গ্রিনই কিন্তু NVMe M.2 পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যদি বাংলাদেশের বন্ধুরা ভাই বোনেরা এইটা পেয়ে যান, NVMe M.2 যদি সস্তায় পেয়ে যান, মানে 3,000-3,500 টাকার মধ্যে পেয়ে যান, সেহেতু আমার রেকমেন্ডেশন হবে M.2 আপনারা অবশ্যই চুজ করুন। এমনকি মাদারবোর্ডটাও তো M.2কে সাপোর্ট করে, তো সেহেতু আপনারা অবশ্যই NVMe M.2 SSD চুজ করতে পারেন। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো এমন একটা পিসি কম্পোনেন্টের ব্যাপারে যেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট বা PSU। কিন্তু PSU এর দিকে অনেকেই খেয়াল দেয় না, মানে একটা সস্তার একটা PSU নিয়ে নেয়, সেটা কোনো সার্টিফাইড তো হয় নাই, তাছাড়াও কোনো ওয়াটের কোনো খেয়ালই রাখে না, একটা 300-250 ওয়াটের PSU চুজ করে নিল। সেখানে আপনারা হয়তো 1,000-500 টাকাতেও PSU পেয়ে যাবেন, কিন্তু আমি দেখেছি, এটা আমার এক্সপিরিয়েন্স বলে যে কম্পিউটারে PSU অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায় যদি সস্তার লাগান। হয়তো আপনারা কম্পিউটারকে সাধারণত কোথায় রাখবেন, ডেস্কটপের যে আমাদের সিপিউটাকে সাধারণত আপনারা পেছনের দেওয়ালে ঘেঁষে একটা জায়গায় রাখবেন, সেখানে ধুল কালিতে অনেক সময় পড়ে থাকে, সেই ধুলো যখনই এই PSU এর মধ্যে ঢুকে যাবে না, PSU কিন্তু অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য একটা আমরা ভালো PSU এখানে চুজ করেছি। আমরা চুজ করেছি কুলার মাস্টারের তরফ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন 3,000 টাকা এটার দাম, কুলার মাস্টারের তরফ থেকে 450 ওয়াটের PSU। PSUটা অসাধারণ 80+ সার্টিফাইড। যদি আপনারা এটার থেকে কম দামে আরেকটা PSU পেয়ে যান, সেটা হচ্ছে অ্যান্টেক BP450, সেটাও 80+ সার্টিফাইড। যদি সেটাকে আপনারা বেশি সস্তায় পেয়ে যান তো সেহেতু সেটাকেও নিতে পারেন, বাট আমার রেকমেন্ডেশন আপনারা কুলার মাস্টারে যান, কারণ কুলার মাস্টারে আমি দেখেছি কুলার মাস্টার অ্যান্টেক দুটোই যেতে পারেন। তবে এই যে ভালো ব্র্যান্ডের PSU নিলে কী হয়, সেটা অনেক দিন চলে না, তো নর্মাল একটা সস্তার PSU আপনারা দোকান থেকে নিয়ে নিলেন সেহেতু দেখবেন কিছুদিন পরে ধুলো পড়ে বা কোনোভাবে PSU কিন্তু সবার আগে খারাপ হয়ে যায়। আর আমরা খেয়ালই করি না PSU এর পেছনে একটা PSU দুটো PSU সস্তার আবার একটা নিয়ে নেব, কিন্তু আমার রেকমেন্ডেশন আপনারা অবশ্যই একটা ভালো PSU চুজ করুন। তো বন্ধুরা, এখানে যতগুলো PC পার্ট আমরা চুজ করেছি প্রত্যেকটা PC পার্ট যদি অ্যাড করে দেখা যায়, ইন্ডিয়াতে এটার খরচা পড়ছে মোটামুটি 21,000 টাকা মতো এবং বাংলাদেশে 23,000 টাকা মতো। এছাড়াও আপনারা এর ওপর তো একটা ক্যাবিনেট লাগাবেন, ক্যাবিনেট আপনারা আরামসে 1,500-2,000 টাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার ভালো ক্যাবিনেট আপনারা পেয়ে যাবেন। সেটার মধ্যে আপনাদের পছন্দ মতো যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা চুজ করতে পারবেন, তবে দেখে নেবেন সেটা যেন মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরকে সাপোর্ট করে। যদিও নর্মালি সব যে ক্যাবিনেট রয়েছে সেটা মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরকে সাপোর্ট করে, তো সেহেতু আপনারা যেহেতু বাজেট আপনাদের কম, 1,000-1,500 টাকার মধ্যে আপনারা একটা ভালো ক্যাবিনেট চুজ করুন। তো এই ছিল টোটাল PC বিল্ড, আশা করছি PC বিলটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এখানে আমার একটা কোশ্চেন রয়েছে, আপনারা যদি এই PC বিলটা করেন তাহলে Ryzen 3 3200 চুজ করবেন না অন্য কোনো প্রসেসরকে চুজ করবেন, 2200G বা 3400G এগুলোকে কি চুজ করতে চান, না 3200Gকেই আপনারা চুজ করতে চান, সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যেহেতু আপনাদের কোয়ারিজ অনুযায়ী আমি PC বিল্ড বানাই, তো আপনাদের যদি কোয়ারিজ থাকে সেটা কিন্তু আগে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দা আরমানসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নিন। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।